ନମସ୍କାର ମନ୍ତବ୍ୟକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମାଧୁରୀ ଆଜି ମନ୍ତବ୍ୟରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଯେ ମାନସ ସ୍ୱାଇଁ ହତ୍ୟା ଘଟଣାରେ ବର୍ତ୍ତମାନ ଅନେକ କିଛି ରୋଚକ ତଥ୍ୟ ସାମ୍ନାକୁ ଆସିଛି ବିଶେଷ କରି ଚାନ୍ଦୱବାଲିରୁ ନୟାଗଡ଼ ଭୟା ଭୁବନେଶ୍ୱର ମାନସ ସ୍ୱାଇଁ ହତ୍ୟାକାଣ୍ଡ ଘଟଣାରେ ପଦାକୁ ଆସିଛି ନୂଆ ତଥ୍ୟ ହତ୍ୟା ପଛରେ ରହିଛି ୱେବ୍ ଚ୍ୟାନେଲ ମାଲିକାଣୀଙ୍କ ହାତ ପୋଲିସର ସୂତ୍ର ଅନୁସାରେ ଫେବୃୟାରୀ ସାତ ତାରିଖରେ ଚାନ୍ଦୱାଲିରୁ ମାନସକୁ ଅପହରଣ କରାଯାଇଥିଲା ୱେବ୍ ମାଲିକାଣୀ ଓ ତା'ର ପାଞ୍ଚ ସହଯୋଗୀ ଏକ ମାରୁତି କାର୍ ଯୋଗେ ଅପହରଣ କରି ଆଣିଥିଲେ ଆଉ ଭୁବନେଶ୍ୱରରେ ଏକ ଆଶ୍ରମରେ ହତ୍ୟା କରିବା ପରେ ରଣପୁର ଥାନା ଅଧୀନ ଗୋଡ଼ି ପୋଖରୀ ପାଖରେ ମୃତଦେହ ପୋତି ପ୍ରମାଣ ନଷ୍ଟ କରିଥିଲେ ପୁରା ଘଟଣା ପଛରେ ୱେବ ମାଲିକାଣୀଙ୍କ ମୁଖ୍ୟ ହାତ ରହିଥିବା ଜଣାପଡ଼ିଛି ତେବେ ୱେବ୍ ମାଲିକାଣୀ ବର୍ତ୍ତମାନ ଫେରାର୍ ଥିବାବେଳେ ତାଙ୍କୁ ଧରିବା ଲାଗି ପୋଲିସ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ଚଢାଉ ଜାରି ରଖିଛି ସେପଟେ ଘଟଣାରେ ଜଣଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି এবাবতর অধিক সূচনা পাই আম সহিত চাঁদপালিরু আম রিপোর্টার ভাগিরতি সেটি জড়িত হচ্ছেন ভাগিরতি ঘটনা গটে নুয়া মোড় নেই সারিছি মতে এক কথা মতে কোয়া যাচ্ছি যে বর্তমান ওয়েব চ্যানেল যে মালিকানি যে বর্তমান তাঙ্ক মুখ্য হাত রইতিবা এক কথা মতে কোয়া যাচ্ছি বর্তমান কোন আপডেট আসুছি কোন তো 7 দিন নয়াগড় গড়পুর থানা অধীন কি

ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯେହେତୁ ସେସବୁ ପଞ୍ଚାୟତ ଥିଲା ପୋଲିସ ଅଭିଯୋଗ ପରେ ପୋଲିସ ଖୋଲତା କରିଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେମାନେ କୌଣସି ଜାଗାରେ ପାଟଣ ଅପହରଣ କରି ନେଇଥିଲେ ତାପରେ ସେମାନେ ଭୁବନେଶ୍ବର ରଖିବା ପରେ ତାକୁ ହତ୍ୟା କରିଛନ୍ତି କି ନାହିଁ କୋଉଠୁ ନେଇଛନ୍ତି ନାହିଁ ତା ପୋଲିସ ଅଜ୍ଞ ଥିଲେ ଯେତେବେଳେ ପରିବାର ଲୋକ ମାନସଙ୍କ ପରିବାର ଲୋକ ଚାନ୍ଦାଲି ଥାନାରେ ଅଭିଯୋଗ କଲେ ତାପରେ ପୋଲିସ ଖୋଲତାଡ କରିଥିଲା ପୋଲିସ ନିଶ୍ଚିତ ଭାବରେ କଥାକୁ ଗୁରୁତର ସହ ନେଇ ବିଭିନ୍ନ ଥର ଛାନବିନ କରିବା ପରେ ସଫଳତା ପାଇଥିଲା ପୋଲିସ

যে সে চাঁদবা গোটে বাহাঘর যোগদিকে কিছু টঙ্কা মোটু বাকি রক্ষিেন যে সে ক্যামেরা চিপ অন্যান্য জিনিস সবু নিয়ে যাইছেন তো প্রশ্ন আসিলা যে গোটে জন ক্যামেরাম্যান জন মালিক পাখে কাম করুলে তো তাঁর ভিতরে টঙ্কা নেণদেণের সমস্যা আছে যে তা খোঁজাখোজি হচ্ছে কিন্তু বর্তমান সময়ের যে চাঁদবা ভুবনেশ্বর ভুবনেশ্বর নয়াগড় এবং ଭୁବନେଶ୍ୱରର ଗୋଟିଏ ଆଶ୍ରମରେ ତାଙ୍କୁ ହତ୍ୟା କରାଯିବା କଥା ଯେତେବେଳେ ପୋଲିସ କହୁଛି ତ କେଉଁଠି ନା କେଉଁଠି ସନ୍ଦେହ ଉପୁଜୁଛି ଯେ ୟା ପଛରେ ଗୋଟିଏ ବଡ଼ ଧରଣର ସତ ଲୁଚି ରହିଛି ଯେଉଁ ସତ ସାମ୍ନାକୁ ଅଣାଯିବ ସେତେବେଳେ ଯେତେବେଳେ ୱେବ୍ ମିଡ଼ିଆ ଯେଉଁ ୱେବ୍ ମିଡ଼ିଆ ରହିଛି ତାର ମାଲିକ ଆଣି ଯେତେବେଳେ ଗିରଫ ହେବେ ଏବଂ ମାଲିକ ଆଣୀଙ୍କୁ ଗିରଫ କରିବା ପାଇଁ ପୋଲିସ ବର୍ତ୍ତମାନ ଦୁଇ ଚାରିଟି ଟିମ୍ ଗଠନ କରିଛି ପାଖାପାଖି ଚାରିଟି ଟିମ୍ ଗଠନ କରାଯାଇଛି ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ତ୍ତମାନ ଛାପା ମରାଯାଉଛି ଯେ ୱେବ୍ ମାଲିକି ଆଣି କୁଆଡ଼େ ଗଲେ ଏବଂ ପୁରା ଘଟଣା ଏମିତି ଥିଲା ମାଧୁରୀ ଯେ କୁହାଯାଉଛି যে ওয়েব মিডিয়া মালিক সমেত আউ কিছু লোক ব্লু ফিল্ম টিয়ারি করুলে নহলে কাহ এমিবি গোটে হয়ে থাকে এমএমএস কুনেকি ব্লাকমেং করুলে এবং সে এমএমএস অবা কী বা ফটো কিছু ভিডিও ইয়ে ক্যামেরাম্যান পাখে লা ক্যামেরাম্যান্র ডিমান্ড লা অতি কমরে ক্যামেরাম্যান তা পয়সা নিয়ে যাও কিন্তু ক্যামেরা চিপ অন্যান্য যে জিনিসপত্র রিচিচি ইলেকট্রোনিক জিনিস তাকে আনিকি ফেরাই দে তো যেতবে না কোটি যে ক্যামেরাম্যান জাঁড়পারিছে যে মালিক হরকত কম অ এবং মালিক কে চান সে কাহকু ব্লাকমেং করছেন এই সুযোগ রে ক্যামেরাম্যান বি যোজনা করে মালিক ফসে যে অপহরণ তাপরে হত্যা বলে চর্চা হচ্ছে এবং ঘটনার যেতলে পাঁচ জন গিরফ হয়েছেন পুলিশ নিজে সে আশ্রম কু আশ্রমে আসবা বেড়ে অভিযুক্ত ধরিক সিন রিক্রিএশন করে সারি এবং এবে খোজা পড়েছেন ওয়েব পোর্টাল মালিকাণী এবং আশা করা যালিকাণী হি সবু কথা জানি এবং বিশেষভাবে ইয়ে পুরা এন্টায়ার সিষ্টম জন অপরেট করছে সি হচ্ছে জনে মহিলা অর্থাৎ যুবতী সি হচ্ছে মালিকাণী পাখ লোক কে' কথা হ'ব কেব এখন ক'ৰে মু পুৰা যাব কাহ ব্লমেলিং কৰা কাৰ ধৰা পিব যোজনা প্ৰস্তুত কৰযোগীক বৰ্তমান পুলিচ খোজুচি বিশেষ ভাৱে যেতিবা পুলিচ চিন ৰিক্ৰিয়েচন কৰিবক আছিলে জনা পা যে তৃদ্ধাশ্ৰম যোন বৃদ্ধ বৃদ্ধা মানে চিকিৎসিত হওক উপৰ মহলাৰে ফাংকা যেটি সোর শব্দবি কিছু শুভেব এবং কে জা পেনি এবং উপর মহলার হত্যা করা বর্তমান সময় সন্দেহ করা উচিত এবং পুলিশ ঘটনাস্থলক যাইছি এ পর্যন্ত পুলিশ পুরা স্পষ্ট করে যে উপর মহলার হত্যা হয়েছি কি না এবং এই আশ্রম রুই মারুতি কারে গোটিয়ে ডেড বডি পরবর্তী মুহূর্তে নয়াগড়ে গাত খোলিকি পোতা যাই এবং যে চাঁদবা সেম গাড়ি যেতব ভুবনেশ্বর অনগাল বাহ্য ভুবনেশ্বর নয়াগড় নিয়ে আগে সে সেম গাড়ির ঠিকাছে পুলিশ পাইছি এবে কথা আসুছে যে ওয়েব পোর্টাল মালিকাণী এবং তা সহযোগী সাামনা আসলে পুরা স্পষ্টতা আসব যে কেউ ফটো ভিডিও ইয়ে ফটোগ্রাফর পাখে লা এবং এ ফটোগ্রাফর

মিডিয়া ঢালনারে দামি দামি লোক সহিত সে মিশিচ্ছেন দামি দামি লোক সহিত সে সম্পর্ক রাখি হুয়ে তো পুলিশ সেইপাঁপি ট্রট নীতি অবলম্বন করুাইপরে কিংবা তাঁর বিদ্যার হাত মারা চেষ্টা কর নথাইপরে এবং সঠিক তথ্য প্রমাণ আশা করাপরে কিন্তু সিন রিক্রিয়েসন হয়ে সারা পরে পুরা স্পষ্ট ভাবে এ অভিযুক্ত মানে তাঁর না সারি এবং কিছু ফটো ভিডিও পাই ফটোগ্রাফর মৃত্যু হয়েছে বলে পুরা স্পষ্ট হয়েছি এবং কুয়া যাচ্ছে যে মালিকাণী সমেত তাঁর কিছু সহযোগী আশ্রমে ব্লু ফিল্ম বনও আনা যু ব্লু ফিল্মটোগ্রাফর কয়েত করে রক্ষিলে সবুলে মেমোরি কার্ড্রে ব্লু ফটো ভিডিও নেই অন্য কু ব্লাকমেল করতে মালিকাণী কেবে বুঝি নাই যে ফটোগ্রাফর চালাকি রটো ভিডিও তাঁক পাখে রাখবে এবং পরবর্তী মুহূর্তে তাঁকু ব্লাকমেং করবে এবং মালিকাণী এ ব্লাকমেং শিকার নহ্যা করবে স্পষ্ট হয়ে সারি কিন্তু বেজাবৎ মালিকাণী ফেরার সহযোগী জন ফেরার অরা পড়লে পুরা স্পষ্টতা আসবে বলে জীব করা যাইছে। ଦେଖନ୍ତୁ ପୁରା ଘଟଣାରେ ଯେହେତୁ ପାଞ୍ଚ ଜଣ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି ତିନି ଜଣଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଗିରଫ କରାଯାଇଛି ଆଶା କରାଯାଉଛି ଯେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଆଉ ଦୁଇ ଜଣଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଯେଉଁମାନଙ୍କର ଅଛି ମାଲିକାଣୀ ଏବଂ ତାଙ୍କର ସହଯୋଗୀ ସେ ଦୁଇ ଜଣଙ୍କୁ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଗିରଫ କରାଯିବ କିନ୍ତୁ ବରମୁଣ୍ଡାରୁ ଜଣଙ୍କୁ ମଧ୍ୟ ଗିରଫ କରାଯାଇଛି ସିଏ କିଏ ପ୍ରକୃତରେ ସେ ତିନି ଜଣଙ୍କ ଭିତରେ ସେ ସେମ୍ ଲୋକ ଅଛି ନା ପୋଲିସ ଏବେ ଯେଉଁ ଦୁଇ ଜଣଙ୍କୁ ଖୋଜୁଛି ସେ ତା ଭିତରେ ଏମାନେ ଅଛନ୍ତି ଏ କଥାର ସ୍ପଷ୍ଟତା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସାମ୍ନାକୁ ଆସିପାରିନି ହୁଏତ ପରବର୍ତ୍ତୀ ମୁହୂର୍ତ୍ତରେ ପୋଲିସ ପକ୍ଷରୁ ସୂଚନା ମିଳିବ କିନ୍ତୁ ପୋର୍ଟାଲ ମାଲିକି ଆଣି ଧରା ପଡ଼ିବା ପରେ ପୁରା ক্ৰাইম চিনৰ ঘটনা পুলিচ কামেৰা সামনাৰে ৰখিব গণমাধ্যম প্ৰতু জনা দিব ৱেব পোৰ্টাল নেৰে কিভাৱে মিডিয় মিডিয়া যি ঢাল কৰকি বৰ বৰ লোক ব্লামেলিং কৰা বৰ বৰ লোক নিজ ফাছৰে ফচবা আৰু পৰৱৰ্তী মুহূৰ্তত তেওঁা আদায় কৰিব কাম কৰা নহ'লে যি ব্লু ফিল্ম কথা আছোঁ যে চুট কৰোঁতে বুলি কামেৰামেন পাখে যেতিয়া পুলিচ ক'ৰ ফট' ভিডিঅ' পাই কামেৰমেন জীৱন যায় ফটো ভিডিঅ' ক' এটা মালিকাণী পূৰা স্পষ্ট ভাৱে

দেখুন সিন রিক্রিয়েসন হাওয়া ফলে প্রথমে যেতবে অভিযোগ এলাকা চাঁদবা থানায় চন্দা থানার কিছু সাধিক মান স পুলিশ আলোচনা করছে যে প্রকৃতরে কেউ ওয়েব পোর্টাল সাংবাদিক সে চাঁদবালি বাহরক কমিটি লিঙ্ক হেলা এবং ইয়ে গোটি বড় লিঙ্ক প্রথমে কিডনাপিংর গোটে কথ আসা কিন্তু কিডনাপিং পরে ঘটনা মর্ডর পর্যন্ত পৌঁছিলা একটা কে জানি কিনা দেখুন চাঁদা বাহঘরপ্রাই ভিড্রাফর করে লোক যে হঠাৎ গায়েব হয়ে যাব তাপরে তার মৃতদেহ গোটিয়ে গাত ভিতর বাহা কে কে বিষয় নভিক্তি সারা পরে পুলিশ তদন্ত কাল অভিযুক্ত গিরভ করে সারা পরে

କରିପାରିବେ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ଠିକଣା ନ ମିଳିଛି ତାଙ୍କୁ ପୋଲିସ କବ୍ଜାକୁ ନ ଆଣିଛି ବୋଧହୁଏ ଏଇ କଥା ପୁରା ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଆସିପାରିବନି ପୋଲିସକୁ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଇଏ ପୋଲିସ ହାତରେ ଧରା ପଡ଼ିଲା ପରେ ପୋଲିସ ପାଖରେ ସବୁ ସତ ଓଗାଳିବ ଏବଂ ସିନ୍ ରିକ୍ରିଏସନରେ

ফটোগ্ৰাফি কৰিব কিন্তু পৰৱৰ্তী পৰ্যায়ৰ অপহৰণ কৰি নিচিক ভূৱনেশ্বৰ ভূৱনেশ্বৰ হত্যা কৰিছিল সূচনা মিলি তাৰপৰা পাহাৰ পিছত যা পুলিচ পাখেৰে খবৰ অভিযুক্ত তিনি জিৰা কৰি চাৰিছে

କାହା ପାଖରେ ଅଛନ୍ତି ଏ କଥା ମଧ୍ୟ ଖୋଲତାଡ଼ କରାଯାଉଛି କିନ୍ତୁ ଯେହେତୁ ଗୋଟିଏ ମର୍ଡ଼ର ଘଟିଛି ତା ପୁଣି ଗୋଟିଏ କିଛି ଫଟୋ ଭିଡ଼ିଓ କିଛି ଟଙ୍କା ପାଇଁ ପୋଲିସ ଗୋଟିଏ ବଡ଼ ଧରଣର ରାକେଟ୍ ଏହା ପଛରେ ଅଛି ବୋଲି ସନ୍ଦେହ କରୁଛି ବିଶେଷ ଭାବରେ ମାଲିକାଣୀଙ୍କ ସମେତ ଆଉ କିଛି ବଡ଼ ବଡ଼ ଲୋକଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ଥାଇପାରେ ବୋଲି ମଧ୍ୟ ଆଶା କରାଯାଉଛି କିନ୍ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମାଲିକାଣୀଙ୍କୁ ପୋଲିସ ସାମ୍ନାକୁ ନ ଆଣିଛି ତାଙ୍କ ସହିତ ତାଙ୍କୁ ପଚରାଉଚରା ନ କରିଛି ବୋଧହୁଏ ଏ କଥା ପୁରା ସାମ୍ନାକୁ ଆସିପାରିବନି ବୋଲି ଆଶା କରାଯାଉଛି ୟା ଭିତରେ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଅନେକ ଆଡ଼େ ରେଡ଼୍ ହେଉଛି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମାଲିକାଣୀ ନ ମିଳିଛନ୍ତି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ କଥାର ଗୁମର ସାମ୍ନାକୁ

এবং তাপরে ক্যামেরা কিছু জিনিসপত্র এবং পরবর্তী মূর্তে কিডনাপিং মর্ডর পর্যন্ত কথা কথাগাল একথু প খবর বাটাইব কিন্তু যেহেতু এপর্যন্ত মালিকাণীক মোর কোশি স্পষ্টতার উত্তর শুযাই পু এবং অভিযুক্ত মানে গোটে প্রকার সিন রিক্রেসন্রে যে কথা কিন্তু পুলিশ সে কথা সতনা মিছ একচুয়ালি এমিটিবি হয়েপরে যে ক্রাইম স্পট কেউটি क्राइम कौटि है क्राइम स्पट कश्रम कि आश्रमु सेमती ठोस प्रमाण एपर्तंत पुलिस को मिल पार नहीं बर्तमान समय कौन किसी रक्त छिटा थपे किसी प्रकार आउ आ जो मडर आंगेल थपा जो जो जिनस देखला पुलिस स्योर हो पारे आश्रम उपर महल मर्डर होती पुलिस आशा करे वृद्धाश्रम तो से वृद्ध वृद्धा मैंने चिकित्सित होती उपर महला जा कौन हो देखा बोधे से वृद्ध वृद्धा पाखे से संभवपर वेब चैनाल मालिकाणी को

অপেক্ষা কৰা পেলাই আছে পূৰা এই মডৰ কাহণী ৰহস্য ফিটিব লোচনা কৰো যে কি হত্যা কৰাৰ হত্যা পোখৰীৰে পোতি তল

ଯେ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍କୁ ଜିନିଷପତ୍ର ହ୍ୟାଣ୍ଡଓଭର କରିବା ସହିତ ତାଙ୍କ ଦରମା ନେଇକି ଯିବା ପାଇଁ କୁହା ହେଉଥିଲା ଏବଂ କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ କେବେ ବି ତାଙ୍କୁ ଧରାଛୁଆଁ ଦେଉନଥିଲେ ଭୁବନେଶ୍ୱର ଛାଡ଼ି ଯେତେବେଳେ ସିଏ ଆଉଟ୍ସୋର୍ସିଂ କାମ କରୁଛନ୍ତି ଚାନ୍ଦବାଲିର ଏକ ବାହାଘର ଭିଡ଼ିଓ ସୁଟ୍ କରିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି ସେତେବେଳେ କିଛି ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଯେଉଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନ୍ୟୁଜ୍ ପେପରର ଯେଉଁ ମାଲିକାଣୀ ଅଛନ୍ତି ୱେବ୍ ପୋର୍ଟାଲର ମାଲିକ ଆଣୀ ଏବଂ ସିଏ নিজে যাই কি অন্যান স যোগাযোগ কলে যে ক্যামেরাম্যান কোটি এবং পরবর্তী মুহূর্তে সে বুঝাবুঝি করুলে কিছু লোক যাই তা দেখে কথা কেলে ফোন পরবর্তী মুহূর্তে দেখা গেলা যে সেই বা ঘরের ঠিকা পাইপার পরে পাইসার পরে সম্পূর্ণ নিউজ পেপর যে মালিকাণী রয়েছেন সেঠার ক্যামেরাম্যানু গায়েব করে দে এবং পরবর্তী মুহূর্তে পরোকর এফআইআর চাঁদবা থানা পুলিশ পাখে হল চাণ্ডি থানা পুলিচ যেতিয়া যি যি লোক যোগাযোগ কৰিব চেষ্টা কৰিলে তাৰ কল চিডি কিছু লোকৰ যাঞ্চ কৰোঁ বাঘৰ ঠিক কৰাহে অৰ্থাৎ যিঘৰ হ'ল যি ভিডিঅ' চুট পাই পহঁচিছিল সেই জাগে কামেৰামেন সৈতে কেক মিছিচ্ছিল সেই লোক চৰ্চাৰ কেন্দ্ৰবিন্দুটাগে লোক স্পষ্টভাৱে কৈদে যে সম্পূর্ণ নিউজ পেপর এবং সম্পূর্ণ ওয়েব পোর্টাল যে মালিক আনি তাঁর ইয়ে তাঁর ক্যামেরা জিনিসপত্র মেমোরি কার্ড এমিটি কিছু জিনিসপত্র আনিদানি কৌছেন এবং ক্যামেরাম্যান কাল যে মতো দরমা দই না মোটর কিছু পয়সা পাইবার অনেক মুস দে এবং কিছু সময় পরে মু ভুবনেশ্বর গলাপরে হি কথা তো পুলিশ মনে রেঠু সন্দেহ আরম্ভ হল যে সম্পূর্ণ ওয়েবপোর্টাল মালিকা কে এবং তা ইতো ফটোগ্রাফর সহ এমি কণ কনফ্লিক্ট কনফ্লিক্ট যেটি মাত্র দশ বার হাজার টঙ্কা দরমা জনে এত মাত্রায় অস্তব্যস্ত হয়ে পড়ি লোককে ফোন করি তা যোগাযোগ করা পঠাইব এবং ই ঘটনা ভিতরে পুরা ঘটনা কোণ থাইপরে এবং পরবর্তী মুহূর্তে জনা পড়া যেতবাদ সি সিটিভি যাঞ্চ হল এবং বিশেষভাবে তাঁর যেত তদন্ত পরিসরভুক্ত অনাগে সেত দেখ পুলিশ সম্পূর্ণ হোটেল মালিকাণী সহ কথা পচরা উচরা সে ঘটনা বাহার চেষ্টা করলে পরবর্তী মুহূর্তে জনা পড়লা যে সেইটু হি তা কিডনাপ করা কিডনাপ করা তা আশ্রম কুা হইছে আশ্রম হত্যা করাছি পরবর্তী মুহূর্তে নজর ন পড়ি যেমন এবং যেমন কিছু খোঁজ খবর নমিব তা রণপুর থানা অধীনে গোটে স্থানের পোতি দিয়ে গেল এবং তা যে অভিযুক্ত মানে সামনাক আসলে যে মর্ডর করেছেন সেই পুরা স্পষ্টতার সহ কে কিছু ফটো ভিডিও পাই সমস্যা আছে যেপা তালিকাণী নির্দেশের এইভাবে গিয়ে কাণ্ড হয়েছে এবং বর্তমান সে মালিকাণীকে পুলিশ খোঁজুচি যে প্রকৃত সত্যতা কম সি হি খোলবে এবং আশা করা হচ্ছে এপ্রিম যে গোটি ব্লু সিডি হয়ে থাকে কিংবা এমএমএস হয়ে থাকে নহলে

যো এই অপহৰণ কৰে যিহেতু এঠি অপহৰণ হি যাই এতিয়া হত্যা হি হত্যা ভুবনেশ্বৰ অঞ্চল হিচাপে সূচনা মিলুত তাৰপৰা তাকি নয়াগ অঞ্চলত পোৰা যায় দুই পুলিচ সহায়তাৰে তদন্ত জোৰদাৰ চলিছে যিহেতু এতিয়া পুলিচ সফলতা পাইছিল তিনি জনক গিৰ কৰাই জো পুলিচ খুব শীঘ্ৰ গিৰিফ কৰিব যো টিম লাগিছে এবাৰ পুৰা এই যো হত্যাকাণ্ড পছৰে যি মুখ্যা সন্তোষ প্ৰকাশ কৰিলে যো ৰে ৱেব চেনেলৰ যোনকান তুমি ধৰলা পৰে সম্পূৰ্ণ কথা পদক আছিল সূচনা মিলিছে মাধুৰী